আজকের এই ভিডিওটি সিকিমের অন্যতম সেরা জায়গা রাবাংলা নামচি ও পেলিংকে নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা রাবাংলা নামচি ও পেলিং একসাথে ট্যুর করবেন। সিকিমের এই সুন্দর তিনটি জায়গা আমি ঘুরেছিলাম তিন দিনে। এই তিন দিনে এই তিনটি জায়গা সহ সমস্ত সাইটসিন আমি যেভাবে ঘুরে দেখেছিলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনাদের হয়তো এই তিনটি জায়গা একসাথে ট্যুর করতে অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি আপনারা জানতে পারবেন এই তিনটি জায়গা ট্যুর করার জন্য ন্যূনতম কতদিন হাতে রাখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল শিলিগুড়ি থেকে নামচি। এই নামচি যাওয়ার পথে আমরা একটি খুব সুন্দর জায়গা দেখে নিয়েছিলাম, জায়গাটির নাম তারেবির। আমার ব্যক্তিগত মতামত, সাউথ সিকিমের আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা এই তারেবির। তো নামচি যাওয়ার পথে এই জায়গাটি আপনারা অবশ্যই ঘুরে দেখে নেবেন, এমনকি নামচি গিয়ে নাইট স্টে করে পরের দিনও এটা দেখে নিতে পারেন। প্রথম দিন তারেবির দেখে আমরা হোটেলে গিয়ে নাইট স্টে করি। তারপর দিন সকালবেলা চলে আসি আমরা নামচি চারধামে। নামচির সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট যেটিকে ঘিরে নামচি এত পপুলার সেটি হচ্ছে নামচির এই চারধাম। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে জেনারেলদের জন্য, আর এখানকার লোকালদের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, এখন চলুন ভিতর দিকে যাব। তো এই চারধামের ভিতরে যা রয়েছে তার রেপ্লিকেট মডেল একটা এখানে দেওয়া হয়েছে ছোট্ট করে। একটু উপরে উঠে এসেই চারধামে যাওয়ার আগে এখানে কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে, সেলফ সার্ভিস, এখানে কিন্তু কোনো পেয়ের ব্যাপার নেই। এখানে জুতো রেখে তারপর আমরা এখন ভিতরে যাব। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব চারধামের ভিতরে। তো চলে এসেছি, তো মেন মন্দিরের মূল গেটের দিকে যাব। তার আগেই এখানে দেওয়া আছে একটা রুট ম্যাপ, কারণ জায়গাটা অনেকটাই বড়, অনেকটা বড় এরিয়া, আর মন্দিরও বেশ কয়েকটি রয়েছে এখানে। তাই এই রুট ম্যাপটি আগে দেখে নিলে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখতে সুবিধা হবে। সামনে ভগবান শিব ধ্যানভগ্ন অবস্থায় বিরাজমান করছেন এখানে, আর তার চারদিকে চারটি ধাম রয়েছে। রয়েছে পুরীর জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম ও রামেশ্বরম ধাম। তো এই যে চারটি ধাম, তার মধ্যে এখন আমরা এসেছি প্রথম যেটা জগন্নাথ ধাম রয়েছে সেখানে। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ভিডিও ভিতরে করছি না। আপনারা আসলে কিন্তু ভিতরে গিয়ে অবশ্যই দেখে নিতে পারবেন এটা। পুরীর জগন্নাথ ধামের ঠিক সাথেই রয়েছে বদ্রীনাথ ধাম। এই হচ্ছে বদ্রীনাথ ধাম। এখন আমরা এই মন্দিরের ভিতরে যাব। ভিডিও কিন্তু কোথাও অ্যালাউ নয়, তাই আমি মন্দিরের ভিতরে কিছুটাই দেখাতে পারছি না। আমার পিছনে রামেশ্বরম ধাম, সেম রামেশ্বরম ধামটাকেই এখানে ডিটো হিসাবে তুলে ধরা হয়েছে। চলুন যাওয়া যাক ভিতরের দিকে। জায়গাটি বেশ সুন্দর, চারটি ধামকে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে দ্বারকা ধাম, এই আমার পিছনে রয়েছে রামেশ্বরম ধাম, এই দিকে রয়েছে পুরীর জগন্নাথ ধাম, ঠিক তার পিছনেই রয়েছে বদ্রীনাথ ধাম। তো এই সাউথ সিকিমের নামচি একটি জায়গায় এসেই আপনারা এই চারটি ধামের মজা নিতে পারবেন একসাথে। এবার আরেকটা রয়েছে এদিকে দ্বারকা ধাম, চারটি ধামের মধ্যে এটিও একটি অন্যতম। উত্তরাখণ্ড না গিয়েও যদি বদ্রীনাথ ধামের দর্শন করতে চান তাহলে আসতে হবে এই নামচিতে। পুরীতে না গিয়েও যদি জগন্নাথ ধামের দর্শন করতে চান তাহলেও আসতে হবে এই নামচিতে। ভগবান শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার প্রতিটিই কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি এখন আছি নামচিতে, যেটি অবস্থিত সাউথ সিকিমে। আমার পিছনে এখানে রয়েছে স্বয়ং ভগবান শিবের বিরাজমান ধ্যানমগ্ন অবস্থায় মূর্তি, আর এখানে রয়েছে চারটি ধাম, যার মধ্যে রয়েছে দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম, বদ্রীনাথ ধাম ও জগন্নাথ ধাম।
ভারতবর্ষের এই চারটি ধাম আপনারা এখানে এসে একটি জায়গায় দেখতে পাবেন। বড় যে শিব মূর্তিটা রয়েছে যাকে ঘিরে এই চার ধামটা, সেই মূর্তিটাতে কিন্তু এখন কাজ চলছে। শিব ঠাকুরের চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা, নামচির এই চার ধামটা কিন্তু খুব ভালো একটি জায়গা। আপনার মন অনেকটাই শান্তি পাবে এখানে আসলে, আপনার মনে কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনি সাউথ সিকিম আসলে অবশ্যই নামচির এই চার ধামটা একবার ঘুরে দেখবেন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাব আরও দুটি সাইট সিন রয়েছে। উপর থেকে নিচের ভিউটা ঠিক এমনটা লাগে, আর এই মন্দিরটা একদম উপরে আছে, নিচে রয়েছে ছড়িয়ে ছিটে চারদিকে 12টা ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ, আর ওইদিকেই রয়েছে চার ধাম। দ্বিতীয় দিন সকালে আমরা নামচির চার ধাম ঘুরে দেখে নিলাম। এবারে আমাদের গন্তব্য সান্দুপচে টেম্পল ও টেমিটি গার্ডেন। তো চার ধাম ঘোরা আমাদের কমপ্লিট, চার ধাম পুরোটাই আমরা ঘুরলাম, অনেকটা সময় কাটালাম। এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। এবারে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সান্দুপচে, ওখানে যাব, তারপর আবার যাব ওখান থেকে টেমিটি গার্ডেন। চলুন এখন আবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট পয়েন্ট সান্দুপচে। নামচি চার ধাম থেকে আমরা এখন চলে এসেছি সান্দুপচে, অনেকটা উপর দিকে উঠতে হয়। তো এই যে এদিকে যাব এই গেটটা, এখানে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো এন্ট্রি টিকিট কেটে নিলাম, 50 টাকা করে পার হেড এন্ট্রি টিকিট, আর কার পার্কিংয়ের জন্য এক্সট্রা 50 টাকা। আমরা বাইক নিয়ে এসেছি, বাইকে কোনো পার্কিং লাগেনি আমাদের। তো আমরা সান্দুপচে মেন পয়েন্টে চলে এসেছি। টিকিট কাউন্টার থেকেও কিন্তু কিছুটা ট্র্যাক করতে হবে উপর দিকে, বেশি নয় অল্প একটু। তো আমরাও চলে এসেছি, আর এখানেই রয়েছে জুতো কাউন্টার, এখানে জুতো রেখে যেতে হবে উপরে। জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর, এই দিক থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এই সাইডেই রয়েছে আই লাভ নামচি। তো এই সেই সান্দুপচে, তো এখানেও কিছুটা সময় কাটালাম, আর খুব সুন্দর একটি জায়গা। আমরা গিয়েছিলাম এর আগে, আপনারা দেখেছেন, আমরা এখন এসেছি নামচি যে চার ধাম ছিল চার ধাম থেকে, আর এখান থেকে ওই যে দূরে নামচি চার ধামটা দেখা যাচ্ছে, শিব মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। গোপুরতে ভালো মতো দেখা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সেই জায়গাটি। সান্দুপচে টেম্পলে অনেকটাই সময় কাটালাম, জায়গাটি বেশ ভালো। সান্দুপচে টেম্পল দেখে আমাদের নেক্সট পয়েন্ট ছিল টেমিটি গার্ডেন। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, এখানে কিছু হালকা টিফিন টিফিন করে নিব, কি তাই তো খেতে পাইছি না? তো সামনে গিয়ে কিছু হালকা টিফিন করব, তারপর আবার এখান থেকে বেরোবো। নেক্সট আমাদের ভিউ পয়েন্ট আজকের টেমিটি গার্ডেন। এখানে একটা দোকান আছে, তো এখানে আমরা লাগেজ ফাগেজ আগেই রেখে গিয়েছিলাম, কারণ এখানে আমরা ডিসাইড করেছি আগে যে এখানে টিফিন করব, কিছু লাগেজ রেখে গিয়েছিলাম। দিদি কি কি মিলেগা খানে কে লিয়ে? মোমো, চাউমিন, ফ্রাইড রাইস, ম্যাগি, ওয়াই ওয়াই। अभी सब कुछ ही अभी मिलेगा, रेडी है? मोमो रेडी है, ম্যাগি ওয়াই ওয়াই বানানো পড়েগা। আচ্ছা আচ্ছা, মোমো মোমো কিতনে করকে? 50 চিকেন 50 ভেজ ইয়া চিকেন? ভেজ। মোমো খাবে? ভেজ মোমো? হ্যাঁ ভেজ মোমো বলে দি দুটো। ঠিক আছে, দো ভেজ মোমো দিজিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা দুটা ভেজ মোমো অর্ডার করলাম 50 টাকা করে। তো মোমো নিয়ে নিলাম আমরা, ভেজ মোমো। এখানে রয়েছে কিতনা পিস হতা হ্যায় দিদি? 8 পিস। 8 পিস ভেজ মোমোর দাম 50 টাকা করে। তো পাহাড়ে মোমো নিয়ে আরেকটা করে কী বলবো, যতবার খেয়েছি ততবারই মুগ্ধ হয়েছি। তাও একবার ট্রাই করে দেখি সাউথ সিকিমের মোমো, অসাধারণ। এক্সট্রা করে সত্যি বলার আর কিচ্ছু নেই, পাহাড়ের মোমো যতবার খেয়েছি ততবারই অবাক হয়েছি। তো ভেজ মোমো যে এত ভালো হতে পারে, পাহাড়ের মোমো না খেলে সেটা বোঝা যেত না। যাই হোক, খাওয়াটা শেষ করি, এরপরে দেখা হচ্ছে ডিরেক্ট টিমিটি গার্ডেনে গিয়ে।
তো চলে এসেছি আমরা টেমি টি গার্ডেনে। এখানে এন্ট্রি ফি করতে হবে। টিকিট কাটনা পড়েগা না? জি। কিতনে কার কে টিকিট? 30 রুপিস। তো এখানে এন্ট্রি ফি 30 টাকা করে। তো টিকিটটা কেটে নি তারপর ভিতরে যাচ্ছি। তো টিকিট আমরা কেটে নিলাম। খুব সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে। পুরো রাস্তাটাই এরকম পাথর বিছানো আর দুদিকে কিন্তু এরকম রেলিং দেওয়া আছে যার কারণে অনেকটাই সুন্দর লাগছে। আর এন্ট্রি ফি আপনাদের বললাম যেটা পার পারসন 30 টাকা করে। আর এখানে দেখছি অনেক এখানে পাহাড়ি এলাকার ড্রেস রয়েছে যেগুলো পরে আপনারা রেন্ট নিয়ে ছবি টবি তুলতে পারেন। সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস পরে টি গার্ডেনে ঝুড়ি নিয়ে চায় তুললে ছবি তুললো টি গার্ডেনের ভিতরে একদিকে পাওয়া যাবে। কিতনে কার কে লাগতে হ্যায়? জেন্টস 50। জেন্টস 50 অলরেডি। ছেলেদের 50 মেয়েদের 100। বাহ। এখন আমি টেমি টি গার্ডেনের ভিতরে আছি। চারিদিকে প্রচুর চা গাছ, পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন। এদিকে যতদূর চোখ যাচ্ছে পুরো চা বাগান, চা বাগান। আর এটা কিন্তু সিকিমের একমাত্র চা বাগান, পুরো সিকিমের মধ্যে একমাত্র চা বাগান এই টেমি টি গার্ডেন। আর এখানে এই চা বাগানটা কিন্তু পুরোপুরিভাবে অর্গ্যানিকভাবে চাষ করা হয়। এখানে কোনো রকমের রাসায়নিক পদার্থ বা রাসায়নিক সার ইউজ করা হয় না। এই চা বাগানটা কিন্তু পুরোপুরিভাবে অর্গ্যানিক, কাজেই আমি শুনেছি এখানকার চায়ের একটা অন্যরকম স্বাদ হয়। টেমি টি গার্ডেন ঘুরে এখন আমরা যাচ্ছি রাবাংলাতে। আর এই রাবাংলাতেই আমাদের হবে সেকেন্ড নাইট স্টে। রাবাংলায় আমরা ছিলাম দ্য রাবাংলা স্কাই ভিউ হোটেলে। সেই হোটেলের সার্ভিস খুব ভালো পেয়েছিলাম। দ্য রাবাংলা স্কাই ভিউ এই হোটেলে আপনারা 1200 থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিউওয়ালা রুম পেয়ে যাবেন। চাইলে এখানে থাকতে পারেন। আমি ডেসক্রিপশনে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। রাবাংলায় আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি ছিল রাবাংলা বুদ্ধা পার্ক থেকে অনেকটাই কাছে, তাই সেখান থেকে সন্ধ্যাবেলাটা ঘুরে নিলাম। সন্ধ্যাবেলা 6টার পর কিন্তু এই রাবাংলা বুদ্ধা পার্ক বন্ধ হয়ে যায়, তাই আমরা বাইরে থেকেই দেখে নিলাম। এই হচ্ছে আমাদের হোটেল থেকে দিনের বেলার ভিউটা। সকালে ঘুম থেকে ওঠার পরেই বাইরে বেরোতে এত ক্রিস্টাল ক্লিয়ার পরিবেশ দেখতে পাবো সত্যি ভাবিনি। এখন আমরা বুদ্ধা পার্কের গেটে আছি, ভিতরে প্রবেশ করবো। এন্ট্রি টিকিট করে নিচ্ছি এখান থেকে। টিকিট কেটে তারপর আমরা যাচ্ছি এখন ভিতর দিকে। ভিতরে প্রবেশে এন্ট্রি টিকিট করে নিলাম, পার পারসন 80 টাকা করে টিকিট। পার পারসন 80 টাকার টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্যাটারি চালিত গাড়িতেও ঘুরে বেড়াতে পারেন। সেই ব্যাটারি চালিত গাড়িতে পুরো পার্কটিকে, বুদ্ধা পার্কটিকে ঘুরে দেখানো হবে। তার জন্য চার্জ হচ্ছে পার পারসন 300 টাকা করে। যেহেতু এই বুদ্ধ পার্কটি বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, তাই এখানে বয়স্করা আসলে আমি সাজেস্ট করব সেই ব্যাটারি চালিত গাড়ি করেই ঘুরে দেখুন। তো এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি। ওইদিকে রয়েছে বুদ্ধা স্ট্যাচু, আর এইদিকে কিন্তু পুরো অনেকটা জায়গা রয়েছে, বিশাল বড় এলাকা জুড়ে এই পার্কটি। তো এখন ওইদিকে যাব আমরা নিচের দিকে। দেখুন সেই উপর থেকে আমরা কিন্তু নেমে এসেছি অনেকগুলো সিঁড়ি বেয়ে। তারপরেও এই সাইডে যে বুদ্ধা স্ট্যাচু রয়েছে সেখানে যেতে হলে কয়েকশো সিঁড়ির ধাপ পেরিয়ে তারপর এখানে উঠতে হবে। ভগবান বুদ্ধের কাছ পর্যন্ত যেতে হলে কিন্তু আপনাদের প্রায় 100-এরও বেশি সিঁড়ির ধাপ পেরোতে হবে। এই বুদ্ধ মূর্তির কাজ শুরু হয়েছিল 2006 সালে আর কাজ সমাপ্ত হয়েছিল 2013 সালে। আর এই যে বুদ্ধ মূর্তিটির হাইট রয়েছে 130 ফুট। তো ফাইনালি আমরা কিন্তু একদম উপরে উঠে গেছি, বুদ্ধা স্ট্যাচুর একদম সামনে চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি ধাপ পেরিয়ে আসতে হয়, যেটা বারবার বলছি। দেখুন কতটা নিচে তারপর আবার উপরে। 130 ফিট উঁচু এই বুদ্ধ মূর্তির পাশেই রয়েছে 60টি এরকম জলস্তম্ভ, যেগুলোকে সকলে অনেক পবিত্র বলে মনে করে থাকেন। সত্যি এই বুদ্ধ পার্কটা একটা শান্তির জায়গা, আপনার মনে অনেকটা শান্তি কামনা করবে এই জায়গাটি। অনেকটা সময় কাটালাম, জায়গাটি অনেকটাই বড়।
মোটামুটি এই পার্কটি ঘুরতে আপনার এক ঘন্টা সময় লেগে যাবে। বুদ্ধ মূর্তির কাছ থেকে পুরো পার্কটিকে ড্রয়িং করা ছবির মতো দেখতে লাগে। আপনারা যদি গ্যাংটক থেকে সাইটসিন হিসাবে রাবাংলা বেড়াতে আসেন তাহলে অন্তত একটি ঘন্টা সময় রাখবেন এই বুদ্ধা পার্কের জন্য। তৃতীয় দিনের আমাদের গন্তব্য পেলিং। রাবাংলা বুদ্ধা পার্কে অনেকটাই সময় কাটিয়ে আমাদের গন্তব্য ছিল পেলিংয়ের দিকে। বুদ্ধা পার্ক থেকে আমরা চলে এসেছিলাম পেলিংয়ে, যেটি রয়েছে ওয়েস্ট সিকিমে। আর এই পেলিংয়ের অন্যতম সেরা জায়গা স্কাইওয়াক গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজটি ভারতবর্ষের প্রথম গ্লাস ব্রিজ। যেহেতু আমরা রাবাংলা বুদ্ধা পার্ক দেখে তারপরে এসেছিলাম, তাই আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। আপনারা এখানে আসলে চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার। এখন আছি আমরা পেলিংয়ের স্কাইওয়াকে, যে গ্লাস ব্রিজ রয়েছে সেখানে। এন্ট্রি ফি 100 টাকা করে, টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে। এতদিন শুধু দেখে এসেছি পেলিংয়ের এই স্কাইওয়াকের যে গ্লাস ব্রিজ রয়েছে, আজকে সেই অনুভূতি নিজেরা উপলব্ধি করব। গ্লাস ব্রিজে যাওয়ার আগে এখানে জুতোর কাউন্টার রয়েছে, এখানে জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। দেখুন কতটা উপরে। আমরা যে বুদ্ধা পার্কে গিয়েছিলাম সেটা থেকেও কিন্তু অনেক উঁচুতে, তার থেকেও অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে এখানে উঠতে হবে। তো আগে আমরা গ্লাস ব্রিজটা দেখে নেব, তারপর যাব এখানে উপরের দিকে। সত্যি এক অনন্য অভিজ্ঞতা, জীবনে ফার্স্ট টাইম ফিল করছি কাঁচের ব্রিজে। দেখুন নিচে কিন্তু পুরো সব দেখা যাচ্ছে, স্বচ্ছ মোটা কাঁচের আস্তরণ, তার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা। এই গ্লাস ব্রিজে কিন্তু আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন, কেননা রোদ যদি থাকে তাহলে এই গ্লাস ব্রিজ কিন্তু, এই গ্লাসগুলো কিন্তু অনেকটা গরম হয়ে থাকে, তখন আপনাদের হাঁটতে এই জায়গাটা অসুবিধা হবে। তাই একটু সকাল সকাল চেষ্টা করবেন এখানে চলে আসা। আর এই সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে কাছ থেকে দেখা যায়, যদিও এখন ফগি ওয়েদার তাই কিছু দেখা যাচ্ছে না এই সাইডটাতে। পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইটসিন হচ্ছে এই স্কাইওয়াক গ্লাস ব্রিজটি। এটির জন্যই পেলিংয়ের জনপ্রিয়তা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এখন গ্লাস ব্রিজে অনেকটাই সময় কাটালাম, এবারে আমরা যাব সামনে, 500 সিঁড়ির ধাপ পেরিয়ে আমাদের উপর দিকে উঠতে হবে। তো গ্লাস ব্রিজে তো চললাম, জীবনে প্রথম এই গ্লাস ব্রিজের অভিজ্ঞতা অসাধারণ লাগলো। এখানে আসলে তো মাস্ট বি ভিজিট এটা জায়গা, আর সবাই এটা ভিজিট করেই থাকে। পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইটসিন এটাই। আর এখন যাব এই উপর দিকে। ওই দেখুন কতটা উঠে এসেছি, অর্ধেকটাও আসিনি এখনও। দেখুন ওই দিকে কতটা রয়েছে, অনেকটা অনেকটা উপরে। এটা হচ্ছে চেনরেজিং স্ট্যাচু, যার উচ্চতা 137 ফিট। অনেকেই ভুল করে এটা গিয়ে বুদ্ধ মূর্তিও ভেবে থাকেন। তো এটার ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরটা ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে আসলে অবশ্যই ভিতরে গিয়ে দেখে নিতে পারবেন আপনারা। তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে আরও কয়েকটি সাইটসিন রয়েছে, সেখানে যাবো এখন। পেলিংয়ের এই গ্লাস ব্রিজ ছাড়াও সাইটসিং করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যার মধ্যে রয়েছে রিম্বি ওয়াটার ফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস, খেচিপেরি লেক। এখন চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে। এই পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস। যদিও এখন জল অতটা নেই, কিন্তু অন্য সময় বর্ষার সিজনে কিন্তু অনেকটাই জল থাকে এখানে। ভিতরে যাওয়ার জায়গা রয়েছে, সিঁড়ি আছে, আর এদিকে কিছু দোকানও আছে, টিফিন টিফিন করতে পারেন আপনারা চাইলে। আর ঠিক সামনে সিঁড়ি করে দেওয়া আছে, জানি না উপরে কী আছে। তো সামনের দিকে এগিয়ে দেখি উপর থেকে কীরকম ভিউটা দেখা যায়। তো যেটা ভাবছিলাম এই ওয়াটার ফলসটা, এটা কিন্তু আসল মেন ওয়াটার ফলসটা না। তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপর দিকে যাব, তো সেদিকে গেলে বড় ওয়াটার ফলসটা দেখা যাবে, যেটা বললো নিচ থেকে। আর এটার জন্য কিন্তু টিকিটও নিচ্ছে ওরা, এন্ট্রি পার হেড 20 টাকা করে নিচ্ছে। দেখি উপর থেকে কীরকম ভিউটা দেখা যায়। বা অসাধারণ অসাধারণ ভিউ সামনে সত্যি। আর যেটা দেখছিলাম নিচে এটা তো কিছুই না, এটাকে ওয়াটার ফলস বলাই চলে না, আসল কাঞ্চনজঙ্ঘা ফলস এটাই। তো এটাই হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস।
তো এটা দেখার জন্য কিন্তু আপনাদের উপরে অবশ্যই আসতে হবে। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা উপরে চলে আসবেন। এখানে আসলে বড় যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আছে সেটা দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে নিলাম, বেশ ভালো লাগলো। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে খেচিপেরি লেক। তো এখন আমরা চলে এসেছি খেচিপেরি লেকে, যেটাকে উইশিং লেকও বলা হয়ে থাকে। এখানে আসতে গেলেও কিন্তু আপনাকে এন্ট্রি ফি করতে হবে, 20 টাকা টিকিট। আর এই সেই রাস্তা খেচিপেরি লেকের, এটি হচ্ছে খেচিপেরি লেক। অনেকে এটিকে উইশিং লেকও বলে থাকে। এই লেকটিকে সকলে পবিত্র বলে মনে করে থাকেন। প্রচলিত আছে এই লেকের জলে কোনো নোংরা বা গাছের পাতালতা যদি পড়ে কোনো পাখি এসে সেটিকে নিয়ে বাইরে ফেলে দিয়ে যায়। উপর থেকে এই লেকটিকে ভগবান শিবের পায়ের ছাপের মতো দেখতে লাগে। আগে এই লেকের জল পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটি বন্ধ রয়েছে। তো এই খেচিপেরি লেক পর্যন্ত কিন্তু আগে যাওয়া যেত, রাস্তা ছিল। তো এখানকার যারা লোকাল রয়েছেন তারা বলছে রাস্তা এখন বন্ধ আছে, একদম লেক পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আগে কিন্তু রাস্তা ছিল, এখন পুরোপুরি লেক পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আর এই লেকে কিন্তু অনেক বড় বড় মাছও রয়েছে, যে মাছকে কিন্তু কেউ ধরেও না, খায়ও না। খেচিপেরি লেক দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর রিম্বি নদী। খেচিপেরি লেক দেখে এখন আমরা চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে, আর তার নিচে রয়েছে রিম্বি রিভার। অনেকটা বড় জায়গা, আর কমলালেবু গাছও রয়েছে অনেক। এখানে আপনারা আসতে পারেন, আর বিশেষ করে রেকমেন্ড করব এখানে আসলে জানুয়ারি ফেব্রুয়ারি এ সময় আসতে, কারণ সে সময় আসলে আপনারা কমলালেবু পাকা রঙের দেখতে পাবেন। এই অরেঞ্জ গার্ডেনের ভিতরেই রয়েছে অরেঞ্জ ভ্যালি হোমস্টে, খুব সুন্দর ব্যবস্থা। কমলালেবু বাগানের ভিতরে আপনারা এখানে থাকতে পারবেন। বাগানে কিন্তু কমলা গাছে হাত দেওয়া বারণ। এখানে পরিষ্কারভাবে লেখা আছে কমলালেবু ছিললে বা হাত দিলে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আমার পেছনে রয়েছে রিম্বি নদী, আর খুব জোরে জলের স্রোত, আর সাউন্ডটাও শুনতে পাচ্ছেন আপনারা। নিচে নেমে যাব, আর এদিকে দেখেন অনেক স্টল বসেছে, এই জায়গায় আপনারা টিফিন করে নিতে পারেন নদীর পাড়ে বসে। বাগানের ভিতরে কিছুটা নিচের দিকে হেঁটে গেলে রয়েছে রিম্বি নদী, তার পাশেই রয়েছে এরকম বেশ কিছু স্টল বা দোকান, যেখানে কমলালেবুর জুস ও অর্গ্যানিকভাবে কিছু ওয়াইন, এমনকি রডোডেনড্রনের ওয়াইনও এখানে পাওয়া যায়। পেলিং আসলে সকলেই সাইটসিন হিসাবে এই জায়গাটি ঘুরে নেয়। রিম্বি নদী বয়ে চলেছে তার আপন বেগে আপন স্রোতে, এখানে অনেকটাই সময় কাটাতে পারবেন আপনারা। তো অরেঞ্জ গার্ডেন দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবারে দেখে নিব আমাদের পরের সাইড সিন, রিম্বি ওয়াটারফলস। তো অরেঞ্জ গার্ডেনে ঠান্ডার সময় আসলে একটু বেশি ভালো লাগতো, কমলালেবুগুলো বড় হয়ে থাকতো আর পেকে থাকতো। যাই হোক, এখন আমরা যাচ্ছি রিম্বি ওয়াটারফলসের দিকে। আমরা এখন চলে এসেছি আমাদের যে লাস্ট ভিউ পয়েন্ট এই পেলিং ট্যুরের, সেটা হচ্ছে এই রিম্বি ওয়াটারফলস। এখন কিন্তু জল খুবই কম, বর্ষাকালে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর ওয়াটারফলসটা দেখুন অনেকটাই কিন্তু উপর থেকে আসছে। যাই হোক, রিম্বি ওয়াটারফলস আমরা দেখে নিলাম, নিচে আর যাবো না কারণ অতটা জল নেই। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যেমন অনেকটা জল ছিল, এখানে কিন্তু তেমনটা নয়, এখন কিন্তু খুবই কম। বর্ষাকালে সেটা অনেকটাই হয়তো বড় হয়ে যায় ওয়াটারফলসটা। যাই, পেলিংয়ে গিয়ে আমরা ছিলাম অরেঞ্জ ভ্যালি হোমস্টেতে, যে হোমস্টেটি রয়েছে কমলালেবু বাগানের মধ্যে রিম্বি নদীর ধারে। পেলিংয়ে এসে গ্রাম্য পরিবেশে নিরিবিলিতে থাকতে চাইলে আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে এটি। এখানে এসে দেখতে পারেন রিম্বি নদী বয়ে চলেছে তার আপন গতিধারায়। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে এসে টেন্টেও থাকতে পারেন। এই হচ্ছে আমাদের হোমস্টে, কি সুন্দরভাবে ডিজাইন করা, দেখুন কাঠ দিয়ে তৈরি করা। আর এই হোমস্টের একটা সবথেকে ভালো দিক যেটা, এই হোমস্টেটা কিন্তু কমলালেবু বাগানের মধ্যেই, এখানেই ঠিক নদীর পাড়ে। এই যে এপারে নদী, আর ঠিক এইদিকেই আমার পিছনে টেন্ট রয়েছে। এর আগের দিন ছিলাম আমরা রাবাংলাতে। আজকে সকালে রাবাংলা হোটেল থেকে আমরা বুদ্ধা পার্ক দেখে চলে আসি পেলিংয়ে। আমরা তৃতীয় দিনে রাত্রিযাপন করেছিলাম পেলিংয়ে। পেলিংয়ের একদম শহরে না থেকে আমরা পাহাড়ের স্বাদ নিতে চলে আসি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভিতরেই রয়েছে এই হোমস্টেটি, যেখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু রুম নেই, তাই আপনারা আসলে এখানে আগে থেকে বুকিং করে আসবেন। আমি এখানে
তৃতীয় দিনের রাত্রিযাপন করেছিলাম। ডেসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। রিম্বি অরেঞ্জ গার্ডেনের এই হোমস্টে নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটি ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এই ছিল আমার তিন দিনের নামচি, রাবাংলা ও পেলিং ট্যুর। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর বাইরেও যদি কোনো কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।